গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, আজকে থেকে আমি ক্লাস সেভেনের পরিবেশ ও ভূগোলের যে পঠন সেতুটা আছে সেটা স্টার্ট করছি। তো সোজা চলে যাই, চলো কোশ্চেনগুলোতে দেখি কী কী কোশ্চেন আছে। প্রথম চ্যাপ্টারটা ছিল মহাকাশে পৃথিবী ও তার আবর্তন, সেটার কোশ্চেনগুলোতে চলে যাই চলো। তো এখানে নমুনা প্রশ্ন দেখো, এক নম্বরটাতে আছে বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এখানে কিছু দেখো অপশন দেওয়া আছে, সেই অপশনগুলোর মধ্যে যেটা ঠিক হবে সেটাকে লিখতে বলা হয়েছে। পৃথিবী পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করলে যেদিকে সূর্য উঠত সেটা হলো পশ্চিম, কারণ আমরা কি জানি পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে, সেই জন্য সূর্য ওঠে পূর্ব দিকে। তো যদি পৃথিবী পূর্ব থেকে পশ্চিম দিকে আবর্তন করতো তাহলে সূর্য কোন দিকে উঠতো? সূর্য উঠতো পশ্চিম দিকে। আন্তর্জাতিক তারিখ রেখা যে দ্রাঘিমা অবলম্বনে আঁকা হয়েছে তার মান হলো 180 ডিগ্রি। তারপর চলে আসে 2 নম্বরটাতে, কী আছে দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। কিছু কিছু কোশ্চেন দেওয়া আছে সেগুলোর উত্তর দিতে বলা হয়েছে। উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রথমেটা কী আছে দেখো, সূর্যের সবচেয়ে কাছে যে নক্ষত্র তার নাম হলো প্রক্সিমা সেন্টাউরি। সূর্যের আলোয় লম্বা বস্তুর ছায়া মেপে যে ঘড়িতে সময় মাপে তার নাম সূর্য ঘড়ি। তারপর 2.2টাতে চলে আসো বা 2-এ চলে আসো, কী আছে দেখো, বাক্যগুলি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। এখানে দুটো বাক্য দেওয়া আছে, সেটা যদি সত্য হয় তাহলে ঠিক লিখতে হবে, আর মিথ্যে হলে ভুল। তো প্রথমটাতে কী আছে দেখো, নীহারিকার মধ্যে অনেক নক্ষত্রের জন্ম হয়, ঠিক। আন্তর্জাতিক তারিখ রেখার দুপাশে সময় পার্থক্য হলো ঘন্টা। আন্তর্জাতিক তারিখ রেখা যখন হয় তখন যে তারিখ রেখাটা দুপাশে সেটা সময় পার্থক্য বলেছে ঘন্টা, এটা ভুল হবে, এটা হবে দিন। সময় পার্থক্যটা হয় দিনের মধ্যে, ঘন্টার মধ্যে না। তারপরে আছে দেখো, একটি বা দুটি শব্দ উত্তর দাও। প্রথমে কোশ্চেনটা দেখো কী আছে, 2-এর 3-এর 1-এ পৃথিবীর আকৃতি অভিজ্ঞত গোলকের মতো কেন বলা হয়? দেখো আমি খাতায় লিখে নিয়েছি, পৃথিবীর আকৃতি সম্পূর্ণ গোল নয়, একটু উপরে নিচে চাপা গোলক আকৃতি, তাই পৃথিবীকে অভিজ্ঞত গোলক বলা হয়। তারপরটা কী আছে দেখো, স্থানীয় সময় কোন ঘড়িতে মাপা যায়? স্থানীয় সময় সূর্য ঘড়িতে মাপা যায়। তারপর আছে 2-এর 4-এ দেখো, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। এখানে একটা স্তম্ভ দেওয়া আছে, এখানে একটা স্তম্ভ দেওয়া আছে, তো দুটোকে মেলাতে বলেছে। প্রথমে আছে আকাশগঙ্গা। আকাশগঙ্গা কী হয়? আকাশগঙ্গা হয় ছায়াপথ, আমি নাম্বারগুলো এই পাশে লিখে দিয়েছি। আর জোয়ারভাটা কিসের ফলে হয়? চাঁদের মহাকর্ষের ফলে, অক্ষ আবর্তন গতি, পাথুরে গ্রহ শুক্র গ্রহ, শুক্র গ্রহকে পাথুরে গ্রহ বলা হয়। তারপরে চলে আসো 3 নম্বরটাতে দেখো কী আছে, নিজের প্রশ্নটির সংক্ষিপ্ত উত্তর দাও। একটা প্রশ্ন দেওয়া আছে, এটা সংক্ষিপ্ত উত্তর দিতে বলা হয়েছে। কী বলেছে যে ছায়াপথ কাকে বলে একটি উদাহরণ দাও। তো ছায়াপথ আমরা সকলেই জানি যে আকাশে বা সৌরজগতে ছায়াপথ আছে, বা সৌরজগতে ছায়াপথটার নাম যে আকাশগঙ্গা সেটা সকলেই জানি, বা ছায়াপথ কাকে বলে সেই কোশ্চেনটার উত্তরটা দেখো। ওপরটা দিতে পারো, এক লাইনে লিখেছে ছায়াপথ হলো যেখানে অজস্র নক্ষত্র দল বেঁধে থাকে। আমার মতে নিচেরটা দেওয়া ভালো হবে, সৌরজগতের মতো অসংখ্য গ্রহ উপগ্রহ গ্রহাণুপুঞ্জ উল্কা ধূমকেতু ইত্যাদি মহাজাগতিক বস্তু নিয়ে গঠিত হয় ছায়াপথ। আর ছায়াপথের একটা উদাহরণ কি? আকাশগঙ্গা। আমরা সকলেই জানি যে সৌরজগৎ আকাশগঙ্গা ছায়াপথের অন্তর্গত। তো তারপর চলে আসো 4 নম্বরটাতে, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। নিচে দুটো কোশ্চেন দেওয়া আছে, দুটো উত্তর দিতে বলা হয়েছে। পৃথিবীর আকৃতি পৃথিবীরই মতো কেন বলা হয়? পৃথিবীর আকৃতি সম্পূর্ণ গোল নয়, একটু উপরে নিচে চাপা গোলক আকৃতি, তাই অভিজ্ঞত গোলক বলা হয় একে। অর্থাৎ পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো, যাকে ইংরেজিতে জিওড বলা হয়। তারপরটা আছে দেখো, আন্তর্জাতিক তারিখ রেখার দুদিকে দুটি দিন কীভাবে হয় ব্যাখ্যা করো। আমরা তো আগেই জানলাম যে আন্তর্জাতিক তারিখ রেখার যে দুটো দিক থাকে, দুটো দিকে দুটো দিন হয়, তো সেটা কীভাবে হয় ব্যাখ্যা করতে বলা হয়েছে। তো একটু লেন্দি, পৃথিবীর যে স্থান থেকে পূর্বে বা পশ্চিমে যাওয়া শুরু হয় সেই স্থান থেকে ঠিক অর্ধেকটা ডান দিকে গেলে যে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা পাওয়া যায় বা দ্রাঘিমা পাওয়া যায় সেটাই হলো সবচেয়ে পূর্ব দিক। আবার অর্ধেকটা পথ বাঁদিকে গেলে ওই রেখাটি হয়ে যায় চরম পশ্চিম দিক। তাই 180 ডিগ্রি দ্রাঘিমাকে অনুসরণ করে একটা রেখা কল্পনা করা হয়েছে যার এক পাশে পুরনো দিনটা সব শেষে শুরু হচ্ছে আর ঠিক অন্য পাশে নতুন দিনটা শুরু হচ্ছে সবার আগে। একই আকাশে একই সূর্যোদয়, দুজন পাশাপাশি দাঁড়িয়ে তা দেখছে, অথচ একজনের তারিখ
পয়লা জানুয়ারি হলে অন্যজনের দোসরা জানুয়ারি। এটাই হলো পার্থক্য, যে আন্তর্জাতিক তারিখ রেখার দুপাশে বা আন্তর্জাতিক তারিখ রেখাতে যেখানে কল্পনা করা হয় তার দুপাশে দুটো দিন হয়, একেবারে 24 ঘন্টা সময়ের পার্থক্য, মানে একটা দিনের পার্থক্য। কারণ তাদের মাঝখানে বা তাদের মাঝখান দিয়ে চলে গিয়েছে ওই কাল্পনিক রেখাটি, সেই কারণেই তার নাম রাখা হয়েছে আন্তর্জাতিক তারিখ রেখা। তো এই অধ্যায় ছিল প্রথম অধ্যায়ের কোশ্চেন, যেটা আমাদের সলভ করা হয়ে গেল। তো এরপর দিন দ্বিতীয় অধ্যায় থেকে ডিসকাশন স্টার্ট করবো। সো থ্যাংক ইউ।